আর এখানেই প্রশ্ন উঠছে, শুধুমাত্র ভোটের রাজনীতি করতে গিয়ে এই দেশের এরাজ্যের মানুষকে বিপদের মুখে ফেলছেন না তো রাজনৈতিক দলের নেতারা মন্ত্রীরা? কেন এই প্রশ্ন করছি তার তথ্যটা আপনাদের সামনে একেবারে স্পষ্ট করে দেখুন। কর্ণাটকের যে কথা বলছিলাম চিত্রদুর্গ, এবং সেখানেই মূলত গ্রেফতার ছজন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কার্যত স্বর্গ রাজ্য হয়ে উঠছে এই বাংলা। বাংলা থেকেই তারা প্রবেশ করছে গোটা দেশের বিভিন্ন জায়গায়। পরের তথ্য, ধৃতদের থেকে উদ্ধার জাল আধার কার্ড এবং নথি, ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হয়। পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়েই ভারতে অনুপ্রবেশ করেছিল এই ধৃতরা, অর্থাৎ এই ছজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। কলকাতায় জাল নথি তৈরি বাংলাদেশিদের, কলকাতাতে বসেই জাল নথি তারা সংগ্রহ করে, আধার কার্ড তৈরি করে এবং তারপর তা নিয়েই তারা গোটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। কলকাতায় জাল নথি তারা সংগ্রহ করে, আধার কার্ড করে এবং অনুপ্রবেশের নিরাপদ জায়গা যেন হয়ে উঠছে এই পশ্চিমবঙ্গ। আমার আপনার রাজ্য এই পশ্চিমবাংলা একেবারে স্বর্গ রাজ্য হয়ে উঠেছে তাদের জন্য, অন্তত পক্ষে এমনটাই মনে করা হচ্ছে। অনুপ্রবেশকারীদের মদতদাতা তাহলে কি বাংলা? কি উদ্দেশ্য, কেবলমাত্র রাজনীতি করা? এর পরের তথ্য দেখুন, আপনাদের সামনে তুলে ধরছি, ভোট ব্যাংকের স্বার্থে আশ্রয় দেয় শাসক দল, কেন এই প্রশ্নটা আসছে সেটাও আস্তে আস্তে আপনাদেরকে জানাবো, তার কারণও বেশ কিছু রয়েছে। পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়েই ঢুকছে তাহলে জঙ্গিরা, কি উদ্দেশ্য নিয়ে অনুপ্রবেশকারীরা আসছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট নয়, যে কারণের জন্য মনে করা হচ্ছে এত সন্ত্রাস এত অপরাধ হচ্ছে সেটা হয়তো কোনো না কোনো কারণের জন্য হচ্ছে। কিন্তু সব থেকে বড় বিষয়, কেন এই বাংলা স্বর্গ রাজ্য হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে? সব থেকে বড় সমস্যা যেন হয়ে দাঁড়াচ্ছে অনুপ্রবেশকারী নিয়ে, অর্থাৎ কর্ণাটকের চিত্রদুর্গ থেকে যেভাবে ছজন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে, তাদের কাছ থেকে নথি সংগ্রহ করা হয়েছে, সংগ্রহ করা হয়েছে আধার কার্ড, কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য সামনে আসছে তা শুনলে চোখ কপালে উঠবে। তার কারণ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা গিয়েছে যে প্রথমে তারা এই বাংলাতে ঢোকে, কলকাতায় আসে, সেখান থেকে নথি সংগ্রহ করে, আধার কার্ড তৈরি করে আর তারপরই গোটা দেশের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়ে কাজের জন্য। দেখুন সেই ছবি। মাস কয়েক আগে রিপাবলিকের ক্যামেরায় ধরা পড়ে বেঙ্গালুরুতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বারবারন্ত। বাংলা দিয়ে কিভাবে তারা ভারতে ঢুকে ছড়িয়ে পড়ছে সে কথাও স্বীকার করেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। কয়েক মাসের মধ্যেই কর্ণাটকে ফের পুলিশের জালে ছজন বাংলাদেশি অনুপ্রবেশকারী, চিত্রদুর্গ থেকে আটক করা হয়েছে তাদের। কর্ণাটকের চিত্রদুর্গে পুলিশের জালে ছজন বাংলাদেশি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক জাল আধার কার্ড সহ একাধিক নথিপত্র। পশ্চিমবঙ্গে প্রবেশ করার পরে কলকাতায় যখন তারা আসে, সেই কলকাতা থেকেই জাল আধার কার্ড বানিয়ে একাধিক নথি নিয়ে তারা গিয়েছিল কাজের জন্য কর্ণাটকের চিত্রদুর্গে। টুডে উই ডিটেইনড 6 ইলিগাল বাংলাদেশি ইমিগ্রেন্টস ইন চিত্রদুর্গ। দে টিমস হ্যাভ ফাউন্ড সাম 20 সাসপিশিয়াস পিপল। Upon verifying their documents and background, they have entered India through porous borders into the West Bengal border districts, and then they could get some fake school certificates. শুনলেন তো কিভাবে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের নিশ্চিন্ত ডেরা হয়ে উঠছে? শুধু কি তাই, এরাজ্যে বসেই জাল নথিও তৈরি করিয়ে নিচ্ছে তারা। এভাবেই তো জনবিন্যাস বদলে যাচ্ছে বাংলার। তো এই ধরনের নাম, এই জনবিন্যাসের পরিবর্তন, এ সবটাই প্রমাণ করে যে এই রাজ্যের সরকার একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ, যাদেরকে অনুপ্রবেশকারী হিসাবে বারংবার আমরা চিহ্নিত করেছি, তাদের সুরক্ষা দেওয়ার কাজে, রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়ার কাজে পুরো প্রশাসনকে ব্যবহার করছে। এদিকে কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলেছে তৃণমূল, নিজেদের ভুল সংশোধন নিয়ে ভাবনা চিন্তা করতে একেবারেই নারাজ বাংলার শাসক দল। যে কেন্দ্রীয় সরকারের একটা ব্যাপক ব্যর্থতা আছে, এই যে বাংলাদেশ থেকে লোক যুক্ত করতে বিএসএফ এর ব্যর্থতার জন্য বিএসএফ বর্ডার থেকে 30 কিলোমিটার দূরে পর্যন্ত চেকপোস্ট করছে, তারপরেও সেটা ধরতে পারছে না। গত কয়েক বছরে অস্বাভাবিক হারে বেড়েছে অনুপ্রবেশ, এবং প্রতিবারই অনুপ্রবেশের সঙ্গে নাম জুড়েছে বাংলার।
রাজ্য সরকার কেন্দ্রের উপর দোষ চাপাতে যতটা উদ্যোগী, তার সিকিভাগও উদ্যোগও অনুপ্রবেশ বন্ধ করতে চোখে পড়ছে না। শুধু কি ভোট ব্যাংকের রাজনীতি, নাকি নেপথ্যে আরও বড় কোনো চক্রান্ত? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।